গাইস, তো গুড মর্নিং। তো আমি এখন এই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে বসে আছি। তোমরা ভাবছো আমি কোথায় বসে আছি, এটা কি কোনো চেয়ারের মেলা নাকি? আসলেই নয়, আমি এখন বসে আছি বৈদ্যবাটি বিএস পার্ক মাঠ, আমার বাড়ির পাশেই। আজকে এখানে উপস্থিত হতে চলেছে একটা ফাংশন, যেটা শ্রীরামপুর থানা এবং বৈদ্যবাটি পৌরসভা মিলে করছে। তো এখানে আসছে আজকে তোমার শ্রাবন্তী আসছে, তারপর মোনালী ঠাকুর আসছে, আর একটা শিল্পী আছে। তো এখানে এখন কাজ চলছে চেয়ার পাতার। দেখি দি, এখানে এদিকে চেয়ার পাতার কাজ চলছে, আর এই হচ্ছে স্টেজ। চলো সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে হলো সেই স্টেজ। তো এখনও এটা কমপ্লিট হয়নি, লাইটগুলো স্টেজটা পুরোটা মানে উঠবে, যে রেলিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা উপরে উঠবে কালকে রাতে। সার্পিগুলো, লাইট ফাইট, পারফারগুলো সব লাগানো হয়েছে। আর এখানে সাউন্ডের গাড়ি এসছে, সাউন্ড খালি হবে এখন। আজকে বিকেলবেলা ফাংশনটা আছে, 4:30-4:30 সময় একটা ধামাকাদার ফাংশন হবে আজকে এখানে। তো চলো, একটা গাড়ি এখনও বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটা গাড়ি এখানে খালি হচ্ছে, সাউন্ড আছে, বেস আছে, ওইটাতে সাউন্ড ফাউন্ড আছে, লাইট ফাইট আছে কিছু মনে। এখানে একটা জেনারেটরের গাড়ি আছে, এখন ওদিকে প্রচুর চেয়ার পাততে বাকি রয়েছে। তো সব কিছু ফিনিশ হয়ে যাক। তো আসছি সন্ধ্যাবেলা, মানে বিকেলে ফাংশন। তো বিকেলে দেখা হচ্ছে, জানি না, টিকিট তো নেই আমাদের কাছে। মনে হয় পেছনের চেয়ারগুলো ওই প্লাস্টিকের, ওইগুলো আমাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য। আর এইগুলো যাদের কাছে পাস আছে, এটা হচ্ছে ভিআইপিদের, একদম বড় বড় ভিআইপিদের। চলো দেখা হচ্ছে বিকেলে। তো ফাইনালি তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো আমাদের এখানে এখন ফাংশন চালু হয়ে গেছে, রাতেবেলা লাইট ফাইট জ্বলছে। গেছিলাম আমি, তো তোমার কাছ থেকে ফিরতে লেট হয়েছিল, তাই বাদ বাকি যে সিনগুলো আমি তোমাকে দেখাতে পারিনি শেষটা কীভাবে উঠেছে। তাই চলো এখন যাচ্ছি। এসেছি ভাই, কেমন ঘুরলি? তো ওরা ঘুরতে গেছিলো ভাই আমার, তো যাই মাঠে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে। ঘুরতে পারবো না, বাইরে দাঁড়াতে হবে, বাইরে দেখাচ্ছি। তো এসে গেছি মাঠে, প্রচুর ভিড় এখানে এখানে, এখনো পুরোপুরি চালু হয়নি, এখন একটু মানে ওই ডাচ পড়ানো এইসব হচ্ছে, এখনো চালু হয়নি। চালু হলে আশা করছি ভেতরে ঢুকতে পারবো না, এখন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তাই তো এই জায়গাটা আছে ফাঁকা, চলো দেখাচ্ছি পরে। জিসে ভাই নেম পেজানতে হ্যায় শাহরুখ খান, সলমান খান, আমির খান, অরিজিৎ সিং আর ভি কই সারে আর্টিস্ট। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, জোরদার তালিয়ো কে সাথ ওয়েলকাম করে প্রোগ্রাম কা আগাজ হোনে ওয়ালা হ্যায়। কোড়ো তালি দিয়ে স্বাগত জানান, মঞ্চে আসছেন আমাদের আপনাদের সবার প্রিয় শিল্পী, যে শিল্পী পুরো এক ঘর, তার নাম হলো অনিক ধর। সামনের লোক দাঁড়িয়ে বললে কি করবে, এরাও দাঁড়িয়ে পড়বে। খালি আমরাই একমাত্র যারা বসে আছি, নাকি সব দাঁড়িয়ে পড়েছে? দেখো I'm sorry.
জনিয়ে দিয়েছে ব্যাপার, হেভি গান করছে একদম। চেয়ার ছেড়ে যে যা উঠে পড়েছে দেখো, এটাকে চেয়ারে বসে নেই, চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ছে মানুষ। অনিককে দেখতে এতটাই পাগল হয়ে গেছে মানুষ। Oh,
also mind blowing. তো এবার চলে এসেছি আমি ভিআইপি তে তো এখানে টিকিট ছিল তো বউবার আমি দুজনে বসে বসে আমার তো ভিআইপি তে বসেছি চলো ভিআইপি থেকে দেখি এবার Thank you.
ফাংশন তো এখনো শেষ হয়নি, ফাংশন তো এখনো শেষ হয়নি, তো চলে এসেছি বাড়ি। এই যে যারাই বাড়ি যাব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে বাই।